কিন্তু অনেক বড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে। দুর্গাপুজো শেষ হতে না হতে লক্ষ্মী পুজো, বেশি একটা দিন না, দেখতে দেখতে চলে যায়। আর এবার তো বেশি তাড়াতাড়ি চলে গেছে, কেন কি সব দুই দিনে পড়েছে। আর আমাদের এখানে ভাসান হতে না হতেই লক্ষ্মী পুজো শুরু হয়ে গেছে। চলো আমরা এখন লক্ষ্মী পুজো শপিং, কালকে দুর্গাপুজো শেষ হলো, আজকে লক্ষ্মী পুজো শপিং শুরু হয়ে গেল। আমরা এখন চলে এসেছি মুদি বাজার করতে। আমার ছেলে এত দুষ্টুমি করে, ওকে নিয়ে কোনো দোকানে যাওয়ার মতো নয়। এই মুদি দোকানে এসেছি, এখন ও জিনিসপত্রের কোটো হাত দেবে, এ করবে তা করবে, আর ওর হাতটাকে জাস্ট এইভাবে ধরে রাখতে হয় আমাকে। হাত ছাড়লেই ব্যাস কাজ করতে শুরু করে দেয়। প্রথমে তো মা টুকটাক জিনিসই নিতে এসেছিল, আর আমাদের রান্নাঘরে অনেক জিনিস দরকার ছিল সেই জন্য এসেছিল। কিন্তু বাজারে এসে দেখে আজকেই সবাই লক্ষ্মী পুজোর বাজার করে নিচ্ছে, এত ভিড়। মা ভাবছে কালকে পাই কি না পাই। আর অনেক সময় কি হয় বলো তো, পরের দিন গিয়ে না সেই ছাটমালগুলো পড়ে থাকে। আর আগেরবার সেই 35 টাকা না 40 টাকা দিয়ে একটা পদ্মফুল নিয়েছিল, তাও খুব একটা ভালো ছিল না, সেই জন্য মা বলছে আজকে ভালো ভালো পাচ্ছি তো নিয়ে নি। আর অন্য দোকানগুলোতে তাও 20 টাকা বলছিল, কিন্তু এই ঠাকুমা 10 টাকা করেই বলছিল পদ্মফুলগুলো। মা বলছে কমে পাচ্ছি নিয়ে নি, আর উনি বলছিল যে দুদিন থাকবে কোনো অসুবিধা নেই, তো সেই জন্য মা আজকেই সব কেনাকাটি করে নিচ্ছে, কালকে নিলে আবার আসতে হবে। এইটা বাঁধিয়ে ছিঁড়েছে, ভয়ে কান্না করছে। ওর ব্রেসলেট ওর প্রিয়, আর সেটা নিজেই ছিঁড়ে ফেলে এখন। উঠে বসো, উঠে বসো, ওটা তো তুমি পুরোই ছিঁড়ে ফেলেছো, একদিকে তো ভেঙেছিলই, এর উপর এই আংটাটা দিয়ে পরাতাম, এখন এই যে এখান থেকে পুরো এই যে এই সাইডটা পুরো ছিঁড়ে গেছে। ব্রেসলেট পড়লে কি হয় আর না পড়লে কি হয়? ও ব্রেসলেট না পড়লে ফোড়া হয় হাতে, তাই বেবি ফোড়া হয়? ভালো হয়েছে, এবার থেকে তোমার ফোড়া হবে না, তোমার ব্রেসলেট ড্যাডকে দিয়ে দিবা। সো গাইস, কাল হলো লক্ষ্মী পুজো, আজ থেকে তার তোড়জোড় শুরু হয়ে গেছে। মা এদিকে একটাই নারকেল ছিল যার নাড়ু করছে, আর এদিকে খই বাচ্ছে, খই মাখা হবে, আর নাড়ু তিলের নাড়ুও হবে বলছিল, বাট ওটা আনা হয়নি, কালকে ভুলে গেছে আনতে, তো সেইটা হয়তো আজকে বিকেলে এনে বা কালকে সকালে এনে, যাই না কখন কি করবে। কালকে সকাল 10:30-10:30 দিকে ঠাকুমশাই আসবে বলেছেন, বলেছে তাই বলেছে 10:30-10:30 পর, মানে আমাদের পাড়ায় দুটো আছে, তো ওই দুটো করে আমাদের বাড়ি, মানে ওই 10:00-এর মধ্যে রেডি হয়ে থাকতে বলেছে। এবার যদি ওদের আগে আমাদের হয়ে যায় তো আমরাই দৌড়ে বেঁধে নিয়ে আসবো এখানে। চলো এখন এইগুলো করি, বেশি টাইম লাগবে না। আর আমরা নিজেরা নিজে, মা নিজেই করে পাচালি পেড়ে পড়ে, পাচালি পড়ে নিজেই করে, কিন্তু মা বলছে অনেক কয় বছর হয়ে গেল করা হয় না ব্রাহ্মণ দিয়ে, তো চল এবার ব্রাহ্মণ দিয়ে করা যাক। আমাদের গ্রামের বাড়িতে অনেক নারকেল গাছ ছিল, যার কারণে সারা বছরই আমাদের বাড়িতে নারকেল থাকতোই। সারা বছর তো আমরা নাড়ু মুড়ি খাই, কিন্তু এই পুজোর সময় দুর্গাপুজোর আগে নাড়ু মুড়ি অনেক করে করা হতো, যে আত্মীয় স্বজন আসতো তাদেরকে দেওয়া হতো, আর লক্ষ্মী পুজোর সময় আবার করা হতো যদি শেষ হয়ে যেত, আর না হলে ওই দিয়েই লক্ষ্মী পুজোও কেটে যেত। কিন্তু এখন তো নারকেল গাছ তো নেই, আর যাও একটা দুটো নারকেল পাশের বাড়ি বা এখান থেকে ওখান থেকে নেওয়া হয় বা কেনা হয়, সেইগুলো দিয়ে পুজোর সময় কী করা হবে, ওই লক্ষ্মী পুজোই আমাদের কাটে না। একটা নারকেলের নাড়ু কটুনি হবে, ঠাকুরের সামনেই দেওয়া যাবে না, এইটাই পাওয়া যায় না, তাই না বাবা? গুড় বেশি হয়েছে আর লেগে যাচ্ছে পুরো, এমন ছোট ছোট বানাবো যে খইয়ের মধ্যে খুঁজে পাবে না, বাদামের দানা দূরবীন দিয়ে দেখতে হতো। ওরা যে এইটুকু দেয়, এইটুকু আমার হাতে হাতে চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে।
আচ্ছা মানে ওই তো পাতলা হলেই তো তার হবে, পাতলা হলেই তো তার হবে, নাহলে তো হবে না। আমি নাড়ুগুলো পাক দিয়েছি, আমার মার তা শান্তি হচ্ছে না, একটু নরম আছে, আবার এই ভেঙে চুড়ে আবার দেবে। এত কষ্ট করে বানালাম গরম গরম ছাঁকা খেয়ে, আমি রেডি হয়ে গেছি, এক্ষুনি রানাঘাট যাব, টুকটাক কেনার ছিল তো ভাবলাম যাই, আজকে ফাঁকাই আছি তো যাই, কালকে আবার আমার ক্লাস আছে সেই জন্য আজকে ক্লাসটা নেই, সেই জন্য ভাবলাম যে আজকেই যাই, নাহলে কালকে যেতে পারতাম, হঠাৎই ঠিক করেছি, চলো ঘুরে আসি, আর একা একাই কেউ নেই সাথে, একা একাই যাবো, এখন বাজে গেছে 5টা, একটু দেরি হয়ে গেলো, আগের ট্রেনটা গেলে ভালো হতো, তো চলো যাই হোক, চ যাওয়া যাক, কালকে হবে না, পরশু দিন তো আমাকে বাড়ি চলে যেতে হবে, তো আজকেই যেতে হবে। আমার দোকানে গিয়ে কেনাকাটি মানে হয় ক্রকারি, আর না হলে আমার ব্লাউজের জন্য কিছু জিনিসপত্র, এছাড়া যা কেনাকাটি করি অনলাইনেই কিনি, আমি জামা কাপড় কখনো দোকানে গিয়ে খুব একটা কিনি না, খুবই কম দেখবে ওই পুজোর সময় বা অ্যানিভার্সারিতে, এছাড়া আমি দোকানে গিয়ে জামা কাপড় কিনি শুধুমাত্র দোকানে গিয়ে ক্রকারি দেখবে আমাকে, আমি এগুলোই কিনতে ভীষণ ভালোবাসি, আর আমার হাতে টাকা থাকলেই না মনে হয় যে আমি এইগুলো কিছু কিনি, তো হাতে টাকা ছিল পুজোর সময় যা আমার খরচ হয়নি, তো সেই টাকা দিয়ে আমি ভাবলাম যে কিছু একটা কিনি, না হলে ওই জামা কাপড়ের পিছনেই চলে যাবে, আর এখন এই মুহূর্তে আমি জামা কাপড় কিনতে চাইছিলাম না, সেই জন্য মাকে বললাম যে এগুলো কিনবো, মা বলে দেখ তোর ব্যাপার তোর টাকা, তো আমি টুক করে রেডি হয়ে চলে আসলাম, ব্যাস। তো এইগুলো পছন্দ হয়েছে, আমি যেগুলো নেব বলে এসেছিলাম সেগুলো তো কিছুই পেলাম না, তো ভাবলাম চলো যেগুলো নেব না বলে এসেছি সেইগুলোই নিয়ে যাই। বোরোসিলের ওই লিড দেওয়া বাটিগুলো দেখছিলাম, ওগুলো অনেক দাম বলছে, মানে ছোটো ছোটো বাটিগুলোই 450-550 এরকম দাম, তো আমি ভাবলাম যে এই মুহূর্তে আমার তো ওগুলো কোনো কাজে লাগছে না, তো এখন দরকার নেই, কিন্তু আস্তে আস্তে আমার ইউজে আনতে হবে, কারণ আমি তো ওইগুলো ইউজ করি না, সেই জন্য আমার না কেমন একটা লাগছিল, কিন্তু ওগুলোর অভ্যাস করতে হবে, ফ্রিজে স্টোর করার জন্য নাকি কাঁচের বাটি ভীষণ ভালো, বাট আমি তো কখনোই ইউজ করতে পারবো না। যাই হোক, এইদিকে আমি একা একা স্টেশনে বসেছিলাম, আমার পাশে এক ঠাকুমা দাদু বসেছিলো, তো আমি ওনাদের পাশেই বসেছিলাম, কী ভয় লাগছিলো, ফাঁকা পুরো স্টেশন, এদিকে আমি সোজা চলে এসেছি মিষ্টির দোকানে নেমেই, কারণ মিষ্টি না নিয়ে গেলে আমাকে বাড়িতে তো ঢুকতেই দেবে, মানে মিষ্টি না যে কোনো খাবার না নিয়ে গেলে তো বাড়িতে ঢুকতেই দেবে না, তো অন্য খাবার নেওয়ার থেকে মিষ্টি নেওয়া অনেক ভালো, সেই জন্য মিষ্টিটাই নিলাম। আর এইদিকে দেখো আজকেও কিন্তু ভিড় আরও বেশি, অনেকে তো তাও আজকে পুজো করছে, আমরা করবো কাল, রানাঘাট থেকে তো চলে এসেছি কিন্তু একটু কিছু না নিয়ে গেলে তো ঢুকতে দেবে না আমাকে ঘরে, সেই জন্য একটুখানি মিষ্টি নিয়ে গেছি। এই তুই অন্ধকারে চলে এসেছো, চাবি নেই, খোলা, ওর খাবারের সঙ্গে মতলব আসতে আসতে দাও না। আমি বাড়ি চলে এসেছি, নিয়ে গেছিলাম অনেক টাকা, ফিরেছে কত টাকা, যাই হোক দুটো জিনিসই নিয়েছি, মানে সব দোকান ফ্যান, হ্যাঁ ভাই একটু চেপে যাও, মানে দুটো জিনিস পেয়েছি, মানে একটা দোকানই খোলা ছিল, আমি যে সব দোকানগুলো থেকে কিনি তার মধ্যে থেকে একটা দোকান খোলা ছিল, আর এইটা তো অন্য এক দোকান থেকে নিয়েছি, এটা পরে দেখাচ্ছি, এটা বাধা রয়েছে, গেছিলাম অন্য এক জিনিস নিতে, আর সেই প্লেট মানে বাটি কিনতে গেছিলাম, প্লেটই আমার কপালে দিতেছে, একটু বেশি দিয়ে অনলাইনে নেবো তাও ভালো, কিন্তু ওই পছন্দ হবে না সেইটা নিয়ে ঘর জোড়া করা আমার খাতাম, প্লেট নিয়েছি আমার আছে এই প্লেট, কিন্তু ওগুলো পুরো হোয়াইট, আর এইবার নিয়েছি হলো তিন রকম নিয়েছি, এই একটা নিয়েছি, এটা হলো টিউলিপ, এখন আর আসে না কিন্তু আমার এইটাই পছন্দ হয়েছিল, এই প্লেট গুলো এগুলো না মানে এই প্রিন্টটা, এই প্রিন্টটা ওই পুরো সেটের আছে, ডিনার সেট মানে বাটি এরকম সব রকম আছে না, 36 পিস না কিরকম, পুরো এরকম সিঙ্গেল শুধু চারটে প্লেট বা ছটা প্লেট এরকম দিতে পারবে না, এই এক পিসই ছিল, তো এইটা নিয়ে এসেছি, আর যেটা রয়েছে এরকম চারটে বা ছটা নিতে পারবো সেটা হলো এই প্রিন্টটা, মানে এটাও ব্যাম্বু এটাও ব্যাম্বু, কিন্তু এটা হলো অন্য ব্র্যান্ডের, এটা খুব সম্ভবত সেলো ফেলো এরকম কিছু, আর এটা হলো এই যে ডিভার, তো এই প্রিন্টটা নিয়েছি চারটে, এই প্রিন্টটা চারটে নিয়েছি, আর এইটা সিঙ্গেল সিঙ্গেল নিয়েছি, হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল এরকমও খেতে পারবো, এইগুলো নিজেরা ইউজ করার জন্য, বুঝেছো,
নিজেরাই ইউজ করার জন্য আর এইটা তোলা থাকবে, এই সেটটা তোলা থাকবে। সো এই ভালো আছে। এইটা না অনেক পুরনো, এই যে বিগ সাইজের একটা বোল, এটা স্যালাড বোল বলতে পারো, বা মানে গেট টুগেদার হলে না একটু ভাজা ভাজা এসব রাখার জন্য লাগে একটু বড় বাটি, তো সেই জন্য এটা নিয়েছি। এটা কেমন আছে বল? এইটা নিয়েছে 550, এই 450, হ্যাঁ এটা নিয়েছে 450। আর এই প্লেটগুলো নিয়েছে 100 টাকা পিস, যেহেতু আমি 6টা নিয়েছি সেই জন্য 650 নিয়েছে। এইটা 650 নিয়েছে, সরি 550 নিয়েছে, 600 হয় 550 নিয়েছে, আর এইটা 450। কেমন হয়েছে বলো? এই ছিল, এই কিনতেই গেছিলাম, গেছিলাম তো বাটি ঢাকনা দেওয়া বাটি সার্ভিং বোল ফোল ওইসব কেনার জন্য, বাট কিছু পেলাম না, এইটা এক দোকানে পেয়েছি আর এইটা এক দোকানে পেয়েছি, আর কিছু মন পছন্দ মতো পাইনি। আচ্ছা তোমাদের কোন প্লেটের ডিজাইনটা বেশি ভালো লাগছে বলো তো? আমার তো এইটা খুব ভালো লাগছে, কিন্তু এইটা এইটাও খারাপ লাগছে না। কি 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 আরেকবার বলো। আমার মার এই প্রত্যেকবারের এই একই কথা যে কিনে কিনে যেন ঘর ভর্তি করিস না, আমরা গেলে যেন এই সব থালা বাসনই যেন খেতে পাই, অন্য মানে ওই স্টিল ফিস্টিল আমরা কিন্তু খাবো না। এই এটা কিন্তু অনেক বড়। চলো আজ তাহলে এটুকু থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।